জীবন যদি একঘেয়ে লাগে, কিচ্ছু ভালো লাগছে না, মন খারাপ, আমি বলবো যে মাত্র এক মাসে নিজেকে পুরো রিচার্জ করে তুলুন। সবাই দেখবে হাজার দুঃখের মাঝেও আপনি আনন্দে বেশ ডগমগ হয়ে আছেন। দেখুন, এই হ্যাপিনেস কিন্তু আর বাইরে কোথাও নেই, পুরোটাই আছে আপনার মনের মধ্যে। তা কি করবেন? প্রথম হচ্ছে দেখুন আপনার পছন্দের কাজ। কারো ফুটবল খেলতে ভালো লাগতো, এখন আর হয়ে ওঠে না। কারো গান গাইতে ভালো লাগতো, গান শুনতে ভালো লাগতো, ফেসবুকে সময় কাটাচ্ছেন, এটাও অনেকের ভালো লাগা, গেম খেলা অনেকের ভালো লাগা। যার যেটা ভালো লাগে করুন না, কি বারণ করেছে করুন, বলছেন সময় পাচ্ছেন না, তার মধ্যেই সময়গুলো করুন, হ্যাপিনেস যেগুলোতে বাড়ে আপনার, নিজেকে রিফ্রেশ করতে পারবেন। তার মধ্যে ঢুকে যান, একদম ঢুকে যান বলবো, এটা কিন্তু আপনার হ্যাপিনেসকে বাড়িয়ে তুলবে। দ্বিতীয়, সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস করুন। সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস করলে আমাদের মধ্যে পজিটিভ এনার্জি বাড়ে। এখন অনেকে বলবেন সকালে ঘুম থেকে উঠতে সবাই পারবেন নাকি, সকালে ঘুম থেকে উঠতে গেলে শুরু করতে হয় রাত থেকে। যিনি রাত দুটোর সময় ঘুমোতে যান তিনি পারবেন নাকি সকালবেলা ঘুম থেকে উঠতে? তিনি যদি পাঁচটায় ঘুম থেকে ওঠেন, দশ মিনিট পরে তার আবার ঘুম পাবে, সকালবেলা ঝিমুনি কাটবে না। তাহলে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, সকাল সকাল ঘুমোন, প্র্যাকটিস করুন, কিছুদিন আপনি পারবেন। আর সকালবেলা ঘুম থেকে উঠলেই একটা ফ্রেশ মর্নিং আপনার কিন্তু চাই। তৃতীয়, সকালবেলাটাকে একটু আকর্ষণীয় করুন, খুব সুন্দর ব্রেকফাস্ট খান সকালবেলা ঘুম থেকে উঠে। সকালবেলা উঠেই চা বিস্কিট খাচ্ছেন, বা সকালবেলা উঠেই কিছুক্ষণ নিজের জন্য, আমি বলো সকালবেলা উঠে কিছুক্ষণ নিজের জন্য একটু দরকার। অনেকে ফেসবুক করেন, করুন, ঠাকুর দেবতার পুজো পাঠ করেন, সকালবেলা উঠেই খিটিমিটি ঝগড়াঝাটি নেগেটিভ কথা চিন্তা এগুলো নয়, সকালবেলা ঘুম থেকে উঠেই এরকম করে সকালটা শুরু, হাসি মুখে, হাসতে খেলতে মজা করলাম, কারোর সঙ্গে পরিবারের কোনো সদস্যের সঙ্গে একটু ঠাট্টা করলাম, দুটো ভালো কথা বললাম, পুরনো বেড়াতে গেছিলাম দুটো কথা আলোচনা করলাম, এগুলো। চতুর্থ পয়েন্ট বলবো, সব সময় ইজি থাকুন, ইজি অ্যান্ড কুল। প্রবলেম আছে, দেখাই যাবে, যা হবে দেখা যাবে। এই যে নিজেকে নিজে যত কুল রাখতে পারবেন তত জীবন আপনার ইজি হবে, হতেই পারে লাইট প্রতিটা সিচুয়েশানে। কেউ আপনাকে একটা গালাগাল দিল, ও যেমন মানসিকতা দিয়েছে ও পরে আমি দেখে নেব। জীবনের সব ঘটনাকে লাইটভাবে নিতে শিখলে জীবনে আনন্দ বেড়ে যায়। আর কি, একটা লিস্ট তৈরি করুন, আপনি কাদের প্রতি কৃতজ্ঞ, আপনার মামা আপনার খুব উপকার করেছিল, আপনার ভাই একসময় আপনার উপকার করেছিল, এইরকম কারা আপনার উপকার করেছে, এই সমস্ত একটা লিস্ট তৈরি করুন আর তাদেরকে কৃতজ্ঞতাটা জানাবেন। তুমি না মাঝে মাঝে ফোন করবেন, তুমি আমার যা উপকার করেছিলে আমি তোমার কাছে খুব কৃতজ্ঞ। এই অন্যকে যখন কৃতজ্ঞতা জানাবেন সে তো খুশি হবেই, আর এই রিয়াকশান ফোর্স আপনাকে সবসময় একটা আনন্দে রাখবে। আর তার সঙ্গে সঙ্গে মনে রাখবেন কোনো একটা বস্তু যদি উপকার করে, জড় বস্তু, ঠিক আছে, আজকে খুব ভালো একটা মাংস খেলাম বা মাছ খেলাম, এগুলো একটা ডায়েরিতে লিপিবদ্ধ করে, আজকে খুব সুন্দর খিচুড়ি খেয়েছি, এই স্মৃতিগুলো আমাদের কিন্তু রিচার্জ করতে হয়। আর একটা কথা বলবো, নিজের উপর ইনভেস্ট করুন, অন্যের নয়, নিজের উপর। নতুন নতুন কিছু শিখবো জানবো এই চেষ্টাটা থাকবে, তাই না? এগুলো করলেই দেখবেন আপনি নিজেকে রিচার্জ করে ফেলেছেন, দুঃখ কোথায় চলে যাবে, সবসময় হাসি হাসি মুখ, দুঃখ দুঃখ নয়, দুঃখের চর্চা করলে দুঃখ বাড়ে, আনন্দের চর্চা করলে আনন্দ বাড়ে। প্র্যাকটিস করুন, 3 মাসে বদলে ফেলুন নিজেকে।